আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজকে আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি না, কোনো ব্লগ না, আমি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে এই বক্সটার ভিতরে ইন্ডিয়া থেকে আনা আমার একটা সেট আছে, গলার, কানের, হাতের, এগুলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। নত আছে, হ্যাঁ, আমার হাজব্যান্ড কিছু ইন্ডিয়া গিয়েছিল, কিন্তু মানে করোনার আগে, ও বুঝতে পারে নাই আসলে এটা কীভাবে ব্যবহার করা লাগে। ও নিয়ে আসছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা শাড়িও নিয়ে এসেছিল, এই যে বেশ ভারী, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? আসলে কি ও বুঝতে পারে নাই এটা সম্ভবত একটা বিয়ের শাড়ি হবে, আমার জন্য নিয়ে আসছে লাল কালারের, কিন্তু আমার সেরকমভাবে আসলে পরাও হয়নি এত ভারী শাড়ি, ঠিক আছে? আজকে তাহলে আমি আমার সাথেই থাকো। তার আগে বলে নিচ্ছি ছোট করে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের এখন পর্যন্ত আমার সাথে আছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি তার ভাষা আমার কাছে নেই। খুবই খুবই ভালো লাগে তোমাদের ব্লগ মানে কমেন্টগুলো পেয়ে, যে আপু অন্ততপক্ষে কিছু মানুষ তো আমাকে ভালোবাসে, আমার ব্লগটা পছন্দ করে, দেখে, সেজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। প্লিজ আমার পাশে থাকো। যারা দেখো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। হ্যাঁ, এই হচ্ছে সীতাহার। হ্যাঁ, এটা একদম এই আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো দেখা যাচ্ছে কি না লাইটের, পুরোটা পাথর, একদম পাথর দেওয়া। হ্যাঁ, এই যে সীতাহার বলে এটাকে সম্ভবত, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি একটু পরছি, কেমন লাগছে ওটাকে। এটা সম্ভবত বিয়ে শাদিতে, ধরো গায়ে হলুদ বা বিয়ে শাদিতে পড়তে পারবে, আজকাল তো আসলে গোল্ড এরকম পরে না। এই যে এভাবে একটা, এটা একটু বড়, হুম, আর এই যে এটা হচ্ছে তারই ছোট। এই যে মানে আমার হাজবেন্ড আসলে অতটা বুঝতে পারে নাই যে কোনটা কিভাবে পরে বা এটা কিসের জন্যে, যাই হোক আমার কাছে খুব পছন্দ হয়েছে, ও যে এনেছে এটাই অনেক, আমি দুটোই পড়ছি তোমাদের জন্য, দাঁড়াও আমি দুটোই পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে একটু ছোট, এটা আমার অন্য আটকে গেছে, দাঁড়াও। এই যে একজন বলেছে আপু সামনে আসো মাথায় কাপড় দিয়ে আসবে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপু ভাইয়া যেই বল আমাকে বলেছ, অনেক অনেক ভালো লেগেছে, অবশ্যই মাথায় কাপড় দিয়ে সামনে আসা উচিত, আমরা মুসলমান, মুসলমান হিসেবে আমাদেরকে, আমরা যে ব্লগ করছি এটাই তো অনেক। এই যে এরকম, হুম, একটা বড়, একটা একই ডিজাইন কিন্তু এটা একটু বড় আর এটা একটু ছোট, আমি পরে আবার তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই দিব আলাদাভাবে। হ্যাঁ, আর এই হচ্ছে কানের দুল, এই যে কানের দুল, ইয়াররিং, এই যে আর নত আছে, দাঁড়াও তোমাদেরকে নটটা কই, নটটা এখানে নেই। আর এটা হচ্ছে হাতে দেয়, ও তো আসলে বুঝতে পারে নাই, এগুলো তো আমি আসলে পড়ি না, এভাবে ব্যবহারও করি না, এভাবে হাতে দেয়। এই যে তোমরা তো জানো যারা এগুলো আসলে ব্যবহার করো, ইয়ং বয়সের মেয়েরা, খুব আমাদের আসলে এগুলো পরার মতো এখন আর বয়স টয়স নেই, তাই না? এই যে এটা এভাবে পরে, দুই হাতে দুইটা আছে, এই যে দুই হাতে, দুই হাতের জন্য দুইটা, ঠিক আছে, এরকমভাবে। তোমরা তো জানো কীভাবে পড়তে হয়, আমার হাত ভালো না যার জন্য আমি দেখা এরকম,
আর টিকলি হচ্ছে নট আছে কিন্তু নটটা আমি এখানে পাচ্ছি না আর এই হচ্ছে টিকলি আমি তোমাদেরকে টিকলিটা একটু মাথায় দিয়ে দেখাই এই যে আপু টিকলি মাথায় দিয়েছি কেমন দেখা যাচ্ছে আপু কানের দুলটাও দিয়ে দেখাবো তোমাদেরকে আচ্ছা কানের দুলটাও দিয়ে একটু দেখাই না কেমন দেখা যাচ্ছে আপুকে আমি আসলে এগুলো ওইভাবে ইউজ করি না আমার সাথে থাকো প্লিজ আপুটার সাথে থাকো এটা দেখতে হলে প্লিজ আপুর সাথে থাকো আমি একদম পরে আবার পুরোটা তোমাদেরকে দেখাই দেবো হ্যাঁ এখন এই যে এইভাবে দেখালাম আপু টিকটি মাথায় দিয়ে বউ সেজেছি বুড়ো বসে বউ নাকি আপু বুড়ো হয়ে গেছি না বুড়ো বসে বউ এটা একটু ছোট আসলে ওনার উপর দিয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে না এই যে এরকম দেখো কেমন লাগছে আপুটাকে আপুটাকে আর নট আছে নটটা আমি খুঁজে পাচ্ছি না এইভাবে বড় একটা নট আছে এখান দিয়ে এভাবে ঘুরিয়ে পুরো বিয়ের সেট ঠিক আছে এই দেখো ক্লোজ করে দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর আর কাজটা এত সুন্দর আমি দেখিয়ে দেবো তোমাদেরকে সেটটা আপুকে কেমন লাগছে এটা তোমাদের সাথে আমার আজকে শেয়ার করার ছিল আর শাড়িটাও শেয়ার করব দাঁড়াও এখন আমি তোমাদেরকে শাড়িটাও দেখাই দেবো এই দেখো প্রচণ্ড ভারী শাড়ি পুরোটা কাজ করা আমি একটু ক্যামেরার সামনে থেকে যেয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপুর টিমিটিটা মাথায় থাক নাকি এই দেখো শাড়িটা লাল কালার এটা আমি আরও একটা আমার অনেক আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমরা আসলে দেখোনি এখন যারা আমার নতুন ভিউ আছো তারা দেখোনি তাদের জন্য এই আমি আজকে এইটা করলাম ভিডিওটা এটা হচ্ছে পায়ের এই দেখো এত নিখুঁত কাজ ইন্ডিয়া থেকে আনা নিচে ওরা একদম লেস এই মানে পাড়টাও দিয়ে দিয়েছে এটা হচ্ছে এইভাবে পুরাটা কাজ করাই দেখো এত সুন্দর শাড়িটা এত সুন্দর আমি এখন তোমাদেরকে আঁচলটা দেখাই হ্যাঁ এই দেখো এই দেখো আঁচলটা এটা হচ্ছে পুরোটা আঁচল হ্যাঁ এই যে আর এই যে কাজ করা দেখো এভাবে নিচে এরকম কাজ করা আছে এভাবে এই যে এভাবে কাজ করা একদম আমি এভাবে দেখাচ্ছি দূর থেকে একটু এত সুন্দর শাড়িটা ও এটার সাথে একটা ওড়নাও দিয়েছে হ্যাঁ তার মানে হচ্ছে কি এটা হচ্ছে একটা বিয়ের শাড়ি এটা কিন্তু আমার বিয়ের শাড়ি না কিন্তু শাড়িটা অসম্ভব 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 সুন্দর এবং এত সুন্দর কাজ তোমরা আসলে না একদম নিজ না মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না দেখো কি পরিমাণ সুন্দর নিখুঁত কাজ এই যে দেখছো আর এরকম শাড়ি এরকম পুরো শাড়িটায় কাজ করা পুরো শাড়িটা আমি তোমাদেরকে পরে একবার একবার খুলে আমি পুরোটা দেখাই দিই অনেক সুন্দর শাড়িটা এই যে আমি এখন পুরোটা বিছিয়ে দিয়েছি দেখো পুরো শাড়িটা একদম এপাশ ওপাশ দুই পাশেই কাজ করা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখো এই যে এটা পুরোটাই আঁচল পুরোটাই আঁচল এই আঁচলটা এই পর্যন্তই কাজ করা পুরোটা আর এই নিচটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচের অংশ হ্যাঁ এই দেখো এটা নিচের অংশ আর ওটা হচ্ছে উপরের অংশ কোমরের অংশ আর এটা থাকবে নিচে নিচে কি পরিমাণ কাজ দেখো এখানেও কাজ এখানেও কাজ এভাবে খুবই সুন্দর
শাড়িটার প্রাইস কত নিয়েছে, ইন্ডিয়ার টাকায় কত নিয়েছে, কেউ যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি জানিয়ে দেব। ঠিক আছে, এখন বললাম না, যদি কেউ জানতে চাও জাপু শাড়িটার দাম প্রাইস কত নিয়েছে, এটা একদম সরাসরি আমার হাজব্যান্ড যখন ইন্ডিয়া গিয়েছে তখন এনেছিল। ওকে, আমি এখন বললাম না প্রাইসটা, তখন জানিয়ে দেব। শাড়িটা খুলে আমি আবার চলে আসছি। এই যে আমি একটু শাড়িটা মাথায় দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, এত ভারী শাড়ি আমার পক্ষে পরা সম্ভব না। এই যে প্রচণ্ড ভারী, প্রচণ্ড ভারী, উচ্চ। এটা বিয়ের শাড়ি, বিয়েতে মনে হয় পরে, আমি তো আজ পর্যন্ত পরতে পারলাম না, পরছিলাম একবার মনে হয় সম্ভবত। আমার এই শাড়িটা আর আমার এই গহনাটা আজকে তোমাদেরকে দেখালাম। শাড়িটা মাথায় দিয়ে রাখা যায় না, এই যে মাথায় দিয়ে এটা রাখা যায় না। যাই হোক, মাথায় কাপড় পরে গেছে, টিকলিটা আমার মাথায় এখনো আছে, তবে টিকলি দেওয়ার বয়স আছে এখনো, তাই না? আর সেটটাও তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, হ্যাঁ, দেখিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। ওকে, আমি সেটটা খুলে তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই। এই যে আমি একদম ক্লোজ করে তোমাদের সেটটা দেখিয়ে দিচ্ছি, দেখো, এই হচ্ছে বড়টা, তারপরে এই ছোটটা, এই কানের দুল, এই হচ্ছে টিকলি, হ্যাঁ, আর এই হচ্ছে হাতের, ওই যে দেখালাম না হাতে পরে, আর এই যে আমি নটটা খুঁজে পেয়েছি, এই হচ্ছে নট, এই যে এই এভাবে এই বক্সের ভিতরে করে এই ছেটটা এভাবে এসেছে, এই যে এভাবে তুলো দিয়ে এই সেটটাই বক্সের মধ্যে করে এসেছে। হ্যাঁ, দেখো আমি একটু ক্লোজ করে দেখাই, কত নিখুঁত কাজ, এটা সম্পূর্ণ ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে আনা। আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত একটা পাথরও কোথাও থেকে পড়েনি। আমি এটা একবার ইউজ করেছি আমার বোনের বিয়েতে গলারটা, আর হাতেরগুলো কোনো ইউজ করা হয়নি। এই শাড়িটা আর এই নেকলেসটা, মানে এই সেটটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে, তোমাদের সাথে এটা আমি আজকে শেয়ার করলাম, এটাই আমার আজকে শেয়ার করার ছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিব, আর একটা করে লাইক দিও প্লিজ। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তোমার ফ্যামিলির ফ্রেন্ডের সাথে। এই দেখো, খুব ক্লোজ করে দেখাই না, একদম কাছ থেকে, কত নিখুঁত কাজ, এগুলো আমাদের বাংলাদেশে সম্ভব না। টার্সেল, এই বড়টা, এই ছোটটা, আর এই হচ্ছে কানের দুল। ঠিক আছে, তাহলে আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটা এভাবে আসছে, একদম বক্সের ভিতরে করে এভাবে আসছে। তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এটা রাখতে রাখতেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকবে এবং আপুটার পাশে থাকবে আশা করি। আজকে আর কোনো ব্লগ দিলাম না, সবসময় কি ব্লগ ভালো লাগে, মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও দিতে হয়। এই এভাবে আসছে, তাহলে আজকের মতো বিদায় নিই। আর আমার শাড়িটা তো তোমাদেরকে দেখালাম, আমাকে কমেন্ট করে জানাবে আমার এই শাড়িটা আর এই সেটটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।